ওকে, আমাদের ফটোশপে আমরা বিজনেস কার্ডের ক্লাস একটা করছিলাম, সেখানে মনে হয় যে আমরা আমাদের বিজনেস কার্ডের সাইজটা জানা হয়েছে নাকি? বিজনেস কার্ডের সাইজ কত? 3.5, এটা কি ইঞ্চি না পিক্সেলে? ইঞ্চিতে না? আচ্ছা, তাহলে আমরা ইঞ্চিতে 3.5/2। ওকে, এটা আমরা ইঞ্চিতে নিয়ে নিলাম। আর আমাদের বিজনেস কার্ডের জন্য পার্ট দুইটা, অপর দুইটা পাশ, তাহলে আমরা দুইটা পেজ নিতে পারি, যেটা আমাদের দুইটা প্রয়োজন। প্রথম থেকে নিয়ে নিলাম, পরবর্তীতে নেওয়া যায়, এটা উস্তা দিয়ে টেনে আর একটা কপি করা যায়, সমস্যা নেই স্যার। ওই সময় নিলে তো আবার ইটা কর সাইজ মতো নেওয়া যাবে না ওই সময়, মানে ওই টুলটা দিয়ে যদি পরে নেই একই সেম সাইজ হবে, দেখাই দেব। আচ্ছা, এখন আমি তাহলে একটা ওপেন করি। হ্যাঁ, একটা ওপেন করলাম। আর আমাদের ফটোশপে আমরা একটা ইয়ে নিয়েছিলাম না, ক্যানভাস সাইজ, যেটাকে ব্লিড এরিয়া বলছি। এখানে আমাদের ব্লিড এরিয়াটা প্রথম থেকেই দেয়া আছে, আমাদের এক্সট্রা করে ক্যানভাস সাইজ নিতে হচ্ছে না, তারপর আবার একটা রুলার দিয়ে ওগুলো মাপ দিতে হচ্ছে না। আমাদের এটা অপেন করলে আমার ক্যানভাস সাইজ প্রয়োজন হচ্ছে, মানে হচ্ছে ব্লিড যেটাকে বলে, 5.25। আমি চারপাশে দিয়ে দিলাম, একটাতে দিলে চারপাশে অটোমেটিক নিয়ে নেয়। ওকে, আমার এই যে এটা হচ্ছে আমার ব্লিড এরিয়াটা। আর ফটোশপে হলে দুইটাই সাদা পেজই থাকতো, সাদা পেজে থাকতো, তখন আমাকে আবার রুলার দিয়ে দেখাই দিতে হতো, তারপর আবার যে সাবস্ট্রাক্ট করে একটা শেপ নিয়ে তখন আলাদা শেপটা বুঝাই দিতে হতো যে এটা একটা ক্যানভাস সাইজ আছে। আর এখানে আমার কোনো কিছু বুঝাই দিতে হচ্ছে না, এখানে অটোমেটিকই দেয়া আছে। জাস্ট আমি এখন ডিজাইন করতে গেলে এখান থেকে ডিজাইনটা শুরু করবো, ঠিক আছে? তো ডিজাইনে আমাদের রুলারের প্রয়োজন আছে অবশ্যই, কারণ রুলারটা থাকলে আমাদের যে কোনো বক্স বা যে কোনো শেপ টেনে নিতে আমাদের সুবিধা হয়, এই জন্য আমরা সব জায়গায় রুলার দিয়ে দেবো। মনে জানে আমি ঝাপসা ঝাপসা লিখতেছি। যাই হোক, আমার একটা আমি এরিয়া নিয়ে নিছি। এখন আমাদের যে কোনো ডিজাইন, ব্লিড সম্পর্কে তো আমার বলার কিছু নাই যে ব্লিড আমরা কেন নেব, এটা তো জানা আছে। তাহলে আমি ডিজাইনে চলে যাচ্ছি। তো ডিজাইনের মধ্যে আমার প্রথম কাজ হচ্ছে যে আমার কিছু ফ্রন্ট এখানে লিখতে হবে, যেমন নাম্বার, অ্যাড্রেস, এসবগুলো এখানে লিখতে হবে। এখন ওই লেখাগুলো লেখার জন্য নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে লিখবো, যেটা আমার নিজের মধ্যে, যে হতে পারে সেটা দেখা যাচ্ছে বেশি জায়গা দুই পাশে খালি রাখবো, মাঝখানে আমি লেখাটা লিখবো, দেখা যাবে বা এক পাশ থেকে লিখতেছি সেখানে অল্প একটু জায়গা খালি রেখে আমি এ পাশে চলে যাচ্ছি, ঠিক আছে? তখন সেটা নিজের উপরে ডিপেন্ড করবে যে আমি কিভাবে ডিজাইনটা সাজাতে চাচ্ছি। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা চারপাশে একই সমান একটা জায়গা খালি রাখি, যেটার বাইরে আমার ফ্রন্ট গুলো যায় না, যেটা মানে এই পাশ থেকে যেখান থেকে শুরু করবে এখানেও যেন ততটুকু বর্ডার বাইরে খালি থাকে ওই পরিমাণ। তো সেটা আমরা ব্লিড এরিয়া যতটুকু নিয়ে 0.25 ওই অনুসারে আমরা রাখি। তাহলে আমাদের এই বক্সটা হচ্ছে 0.25, সেম আমি একটা বক্স নিয়ে নিলাম, একটা কালার দিই। এখন এটাকে আমি এদিকে টেনে দিয়ে রুলার দিয়ে দিচ্ছি, যে আমরা এই রুলারের এদিকে আর ওইদিকে আমি যাব না, আমার ফ্রন্ট গুলো ওইদিকে এদিকে যাবে না। এটা প্রয়োজন নেই। তাহলে আমার এরিয়া তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ডিজাইনটা একটু দেখতে হবে আমাদের, যে আমি কোন ডিজাইন এখন করবো এখানে। আমরা তো এখন টুলসের কাজ জানি, যদি বলি এখন এই যে শেপ, এখানে কয়টা শেপ আছে? এখানে দুইটা শেপ। এই দুইটা শেপ কি আমরা নিতে পারবো? তাহলে এই ডিজাইনটা তো দেখানো তাহলে দরকার নেই, এটা পারবো। আচ্ছা, অন্য একটা দেখেন যেটা আপনাদের কাছে মনে হচ্ছে যে অসুবিধা হবে, তবে আমি এই ডিজাইনটা আপনাদের করতে দেবো, ঠিক আছে? স্যার, যে এই নাম্বার সেন্সিটিভ, সো ওই ডিজাইনটা দেখছেন স্যার, যে
আমি একটু বলে দিই, আমাদের এখানে একটা বক্স আছে দেখেন পলিগন, এটা আমি একটা নিলাম শিফট ক্লিক করে, ঠিক আছে, একটু আমি এদিকে সোজা করে নিই। এখন যদি আমি পাশাপাশি এগুলো বসাই দিই, অল্টার ক্লিক করে ধরলাম, হয়েছে, এরপরে এইগুলো আমি সবগুলো ধরলাম, অল্টার ক্লিক করে কন্ট্রোল ডি, এরপর হচ্ছে আমি টোটাল সব সিলেক্ট করি, আমি শুধু স্ট্রকটা রাখি, এটাকে ঘুরাই, ওরকম শেপগুলো হয়েছে এটার মতো, তাহলে কি পারবো না? এটা দেওয়ার পরে আমরা কি করব আমরা সেটা দেখব, যে আমার এটা তো এখন বাহিরে আছে, কিন্তু প্রিন্ট করলে তো আমার এটার বাহিরেটা যাবে না, তাহলে সমস্যা নাই, আমার এইটুকুই রাখবো, আর বাহিরে থাকুক কোনো প্রবলেম না, যেহেতু এখন বাঁকা হয়েছে প্রবলেম না, আমার এগুলোকে আবার কপি করে এই পাশ থেকে আমি বসাই দিলাম, পুরো ফেসটা আমি এরকম করে বসাই দিলাম, বাহিরে থাকুক কোনো প্রবলেম নাই, যেহেতু আমার ডিজাইনে টোটাল একেবারে কর্নার থেকে আছে, দেখা যাচ্ছে কর্নার থেকে আমার এগুলো আছে, তাহলে আমার ডিজাইনটার বাহির থেকে আমি করে এটার মধ্যে রাখবো, কোনো প্রবলেম নাই। এগুলো হচ্ছে মানে আলাদা আলাদা করে কেটে কেটে নিছে, যেরকম করে সে মন চাইছে কাইটা কাইটা আলাদা আলাদা করছে, এরপরে এক একটা এক এক কালার দিয়ে দিছে, একবার দেখে যদি ট্রাই করেন, বা এটার উপরে রেখে আপনি এরকম শেপ আগল তৈরি করে আইট অফার দিয়ে আমরা কালার দিতে পারি না, আইট অফার দিয়ে আপনি এই কালার গুলো ইউজ করে দেখেন এরকম হয়ে যাবে। আচ্ছা আমি এটা কাজ দেখাচ্ছি, এটা ওইরকমই, ওই যে ছোট ছোট টুকরা গুলা কেটে কেটে এই পাশে যেমন স্টাইলে বসাইছে, সেম গুলো উল্টায় এই পাশে এনেও বসাই দিছে, যেন একই রকম হয়, যেন এখানে যে যে পর্যন্ত দূরত্ব রাখছে এই রকম এখানে হয়, ওই স্টাইলে রাখছে, একটা শেপ নিয়ে পরে ছোট বড় হ্যাঁ একটু সময় লাগবে আর কি। আমি সিম্পল একটা খুঁজতেছি, যেটা এটা পারবো না, এই পার্টটা না, আমাদের তো হচ্ছে এইটুকু, ঠিক আছে, এখানে একটা শেপ নিলেন, একটা ফোর, এরকম ফোর তো অ্যাভেলেবল ফ্রন্ট আছে, ফোরটা এখানে বসালেন, সেটাকে আমরা এক্সপ্যান্ড করে ফেলে শেপে চলে আসবে, দেন এখানে যে শেপটা আছে এই শেপ থেকে এটা ডিভাইড করলে এইটুকু আমি ব্ল্যাকের ইয়েতে রেখে দেবো। আমরা এখন যে ডিজাইন দেখব একটু ভালো করে তাকিয়ে দেখব যে আমরা ডিজাইনটা পারব, জাস্ট একটু নিজে বসতে হবে, এখন বসলেই ঠিক হয়ে যাবে। আমি যেটা খুঁজতেছি সেটা তো খুঁজে পাচ্ছি না, এটা
এগুলো নিচে ওই যে এগুলোতে কোনো ডিজাইনই নেই, সিম্পল এর দেখতে সুন্দর, শুধু এই যে তাদের লোগোটা আর কিছু না। বর্তমানে কালার চলে যে সিঙ্গেল টাইপের, এইসব স্টাইলের বেশি চলে, বেশি হিবিজিবি করলে ওগুলো চলে না তেমন। দেখ আমি যেটা চাইছি সেটা পারতেছি না, আর আপনার একটা দেখাই দেন কোনটা দেখাবো। এইগুলো আমি সবগুলো লক করে রাখি। টু উপর নিচ করে, সেগুলো কি আমরা নিতে পারবো না? ইজিলি ভাবে নিতে পারবো একেবারে। আমি চাইছি যে এই জিনিসটা ভাবে একবার একটা কার্ভ সিলেক্ট করে, আমি একটা ইউটিউবে দেখছিলাম যে ওরকম আবার ছোট একটা মানে বক্স করে এটাকে কেটে কেটে ডিভাইড করে করে বানায় এটা, এই জন্য আমি এটা চুজ একটা বক্স করে। হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে সেভাবে করি। ডিজাইনটা আমি একটু সোজা করে নিই, এটা সোজা করলে দেখা যাবে না, আমি পাশে আঁকি এটা। হ্যাঁ আমার হচ্ছে টোটাল একটা বক্স নিলাম, আমি শুধু এই শেপটা আঁকতেছি, ঠিক আছে? এটা বক্স নিলাম, এটা কালারটা আমি তাদের এই কালারটাই রাখি। প্রথমে হচ্ছে যে এক কর্নার থেকে এই কর্নার থেকে এটা একটু ভিতরে, ঠিক আছে? দেন হচ্ছে এখানে একটা বাঁশ, এটুকু বাঁশ আসবে, এরপরে এখানে কাটা কাটা চলে আসবে নাকি? এখন আমি সংক্ষেপে করতে পারি যে এটা দিয়ে টানার সময় শিফট ক্লিক করে একটু জুম করে কাজ করি। আমি আরেকটা লাইন এখানে টেনে দিছি একই সোজা হওয়ার জন্য, একটা লাইন যেটাকে এখন আমি জাস্ট একটু দূরত্বে দূরত্বে নিয়ে ছেড়ে দেব। সেটা অন্য একটা কালার ইউজ করি, তারপর হচ্ছে একটু দূরত্বে, হ্যাঁ এটা এখানে কাটা যাবে এইটুকু। আমার এইটা নিলাম, এখন হচ্ছে এখানে চিকন করে একটা পাত আসবে, তাহলে সেম দুইটা আমি সিলেক্ট করে অল্টার ক্লিক করে আমি এখানে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমার এই পার্টটা থাকবে, এই পার্টটা থাকবে, এই পার্টটা থাকবে, এটা এটা কাটা কাটা পড়ে যাবে। এটা নিলাম, এখন হচ্ছে এই শেপটার জন্য আমি নিয়ে নেবো যে এটা কেটে ফেলে দেব। এটা কই চলে গেছে? এই দুইটাকে আমি আবার একটু এদিক থেকে নিয়ে যাই, জাস্ট এটা একটু মোটা হবে। এখন হচ্ছে একটা নিচে একটা উপরে, এটা মাঝখান বরাবর কাটা পড়বে, এদিক থেকে আমি দিয়ে দিই। এইটুকু নিচ থেকে কাটলাম, তারপর হচ্ছে এটা এখান থেকে আরেকটা হচ্ছে ভুল কাটতেছি, এটা তো টোটাল কাটা যাবে, এটা না আমার কাটবো এইটা। এটা এখানে, এইটা এখানে কেটে দিলাম। এখন জাস্ট সবগুলো আমি লাইনগুলো নিচে, যেটা তো বুঝতে পারছেন লাইনগুলো কিভাবে নিলাম,
এখন সিলেক্ট করে সবগুলো একসাথে ডিভাইড আনগ্রুপ। এখন আমার এই পার্টটা থাকবে না, এক মিনিট, এখানে প্রথমটা এইটুকু থাকবে, দ্বিতীয়টা থাকবে না, আমি মনে ভুল করছি, একটু ভালো করে দেখে নিই। প্রথমটা এখানে কাটা যাবে, দ্বিতীয়টা এ পর্যন্ত থাকবে। এটা একটু কাছে রেখে কাটলে সুবিধা, আমি একটু দেখে যাই। এইটা হচ্ছে এই কাটাটা দিলাম এখানে, এই লাইনটা এ পর্যন্ত থাকবে, এটা বাদ, এটা বাদ করে যাবে, এইটা বাদ, এইটা বাদ, এই শেপটা পাইলাম। তারপর এটা ফুল থাকবে, এইটা নাই, তারপর হচ্ছে এই লাইনটা এখানে আমার কাটতে হবে, হচ্ছে এটা একটু উপর থেকে সিলেক্ট, এটার সাথে ডিভাইড। একটা ভুল করছি না আমি, এই যে কাটছি যে এগুলো পুরোটা আমি টেনে দিনি, শেপটা কি তৈরি হয়েছে এরকম? জাস্ট আমি একটু এলোমেলো করে ফেলছি, প্রথম থেকে যে লাইনগুলো দিছি সেগুলো এদিকে টেনে দিছি, যে আমি খেয়াল করি না যে নিচ থেকে যে মিশে না, এই জন্য আবার নিচে থেকে টাইনা দিয়ে আবার ডিভাইড করতে হয়েছে। তাহলে জাস্ট একটু সময় লাগে আর কি সবগুলো করতে, একটু বুঝে শুনে করলেই অ্যাকুরেট, ওনার দামটা মনে হয় আর একটু বেশি ব্যান্ড করা, একটু বেশি ব্যান্ড করা হলে আমারটা আমি আর একটু বেশি ব্যান্ড করে দিই। এটা কি পারবো তাইলে? আমি অন্য একটা দেখি, আমি যেটা খুঁজছিলাম সেটা খুঁজেই পেলাম না, প্রতিদিন সামনে পড়ে থাকে সেটা।
আচ্ছা, চাইলে এরকম ইমেজ ইউজ করতে পারবেন এটুকুর মধ্যে? ক্লিপিং মাস্ক করে মানে যে কালার গুলো আমাদের প্রথম কাজ হচ্ছে বিজনেস কার্ড গুলো কপি করা। আমরা হয়তো এখান থেকে দেখলে বুঝতে পারতেছি যে এটা খুব ইজিলি ভাবে আমরা করতে পারবো, কিন্তু আমরা ডিজাইন গুলো যখন করতে যাব তখন একটা ঝামেলা আমাদের পড়তে হয়। যেমন একটু আগে দেখলেন যে একটু ভুলের কারণে অনেক প্রবলেম হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, নাহলে তো খুব ইজিলি ভাবে কিন্তু সেটা করা যায়। এখন আমরা সাপোজ এই শেপটা আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে ব্যান্ড করা কিছু শেপ আছে, এগুলো খুব ইজি মনে হচ্ছে না? আপনাদের নির্দেশে আমি এটা তৈরি করব, ঠিক আছে? মানে এখানে আমি কিভাবে শেপটা তৈরি করতে পারি, প্রথমে আমার প্রয়োজন হচ্ছে বিজনেস কার্ডের যে ব্যাকগ্রাউন্ড শেপটা সেটা নেয়ার আমি নিলাম, যেহেতু আমরা আপাতত কপি করতেছি। ওখানে যদি নিই তাহলে ওখানে তো এই শেপটা এখানে আছেই, বক্সটা এখানে আছে, আমার এটা নিতে হচ্ছে না। তো এটা আমি আপাতত স্ট্রকে রাখলাম, পরে আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দিতে হলে হোয়াইট কালার দেবো, ঠিক আছে? ওকে, আমার বিজনেস কার্ডের ইয়েটা লক করে রাখি। আমি একটা শেপ এখানে নিলাম, এখন এগুলো আমি কিভাবে নিতে পারি? এই যে ব্যান্ড করা সবার মতো একই, একটা শেপ নিলাম, এটাই হবে পারফেক্ট পদ্ধতি। এখন জাস্ট কাজ হচ্ছে একটা কর্নার কে আমি এদিকে এই যে মিশে গেল, সেম ভাবে আমার আরেকটা লাগবে, আমি এটাকে সিলেক্ট করে হ্যাঁ অল্টার ক্রিয়েট করে আমি নিয়ে গেলাম, আমার দুইটা শেপ হয়ে গেছে, ঠিক আছে? কাজ শেষ, আরেকটা শেপ বাকি আছে, এই শেপটা, এই শেপটা আমি আবার অল্টার ক্রিয়েট করে ফুল হয়ে গেল, সেম টু সেম কাজ হয়ে গেল। বাইরের এগুলো জাহান্নামে যাক, আমার এইটুকুই তো প্রিন্ট হবে, বাইরের এগুলো কোনো প্রবলেম নাই। এখন আরেকটা ওদের শেপ আছে, এখানে একটু হালকা ইয়ে আছে, শ্যাডো আছে, জি এই শ্যাডোটা আমরা জানি আমরা টোটাল শেপের শেপ ইয়ে দিতে পারি। এটা যদি সিলেক্ট করলাম শুধু এটার, আমরা একটা শ্যাডো দিতে গেলে সাপোজ একটা কালার, এটা যদি আমরা শ্যাডো দিতে যাই ইফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো, এটা দেখছিলাম না, ড্রপ শ্যাডো, দেখেন আমার একটা শ্যাডো ফুল পেজে চলে আসছে, ঠিক আছে? এখন আমি ফুল পেজে দেবো না, আমি শুধু এইটুকু থাকবে, তাহলে আমার এইটুকুর জন্য আমি এইটুকু একটা শেপ আমি ক্রিয়েট করে নেব। যেমন এখান থেকে এ পর্যন্ত ছোট্ট করে একটা শেপ আমি নিয়ে নিলাম, যেটা আমি ফিল কালারে রাখি, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে এইটার কালার হচ্ছে, আইডাফা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই কালারটা, এইটার কালার হচ্ছে এই কালারটা, এটা থাকবে নিচে, আর এইটার কালার হচ্ছে এই কালারটা, এটা থাকবে সবার নিচে। নিচে আছে, আর এই যে শেপটা এটার একটা আমি এই কালারটাই দিলাম, দিয়ে এটার একটা শ্যাডো দিয়ে দেবো, ঠিক আছে? এটা শ্যাডো দিচ্ছি শুধু এইটুকু, ইফেক্ট ড্রপ স্টাইলিশ ড্রপ শ্যাডো, এটা শ্যাডোটা আমি একটু উপরে তুলে দিই জিরো, আর একটু গাঢ় করে দিই 100%, ব্লার এরিয়াটা একটু বাড়াই না, টোটাল ব্লার নাই না, তাহলে ওয়ানই থাকুক, এটা এটার নিচে থাকবে,
একটু ভিতরে ঢুকাই দিই, তাহলে আর বোঝা যাবে না, ইফেক্টটা চলে আসছে না। এখন আমার কাজ হচ্ছে, আমার থাকবে তাহলে ইফেক্টটা করার সময় আপনি আবার যে 1 2 3 2 এর নিচে তো দিয়ে দিয়েছেন, হ্যাঁ এই দুইটা নিচে দিছি, এই দুইটা কি আমরা কি আগে সিলেক্ট করে নিতে হবে? না, আমি যে এই শেপটা তৈরি করছি না, জি স্যার, এইটা আমি ওই যে ম্যানুয়ালি করতে গেলে এভাবে আমি নিচে দিয়ে দিছি, ঠিক আছে? দুইবার ক্লিক করলে দুইটা নিচে যায়, একবার দিলে তো সবার নিচে চলে যাবে, তো আমি সবার নিচে দেবো না, আমি শর্টকাটে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দুইবার ক্লিক করছি, এই দুইটা শেপের নিচে গেছে, ঠিক আছে? এখন ওই অবস্থা আমি ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ ছোট এই পার্টটা যদি আবার বাহিরে থাকে সেটা আলাদা থাকবে, খারাপ দেখা যাবে, যে এটাকে আমি একটু ভিতরে দিয়ে দিছি, যেটা যেহেতু নিচে আছে নিচেই থাকুক, আমার শুধু এই শ্যাডোটা দরকার, শ্যাডোটা তৈরি করে নিছি। আর লোগো তো আমাদের অবশ্যই লোগোটা তৈরি করা থাকবে, বা ক্লায়েন্ট আমাকে লোগোটা দিয়েই দেবে লোগোটা ইউজ করার জন্য। এখন ক্লায়েন্টকে আমি যদি এখন এটা সাপোজ এটা আমি তৈরি করলাম, আমি মোকাবে বসাবো, মোকাবে বসালে তো ফুল এটা তো চলে যাবে, তাহলে কপি করলে, তাহলে মোকাবের জন্য আমরা কি করতে হবে, শুধু এইটুকু রাখবো আমি, কি করতে হবে তাহলে আমরা পরবর্তীতে হয়তো দেখা যাবে ক্লায়েন্ট আমাকে বলতে পারে যে এই ব্যান্ডগুলো একটু একটু এদিকে ঘুরাই দেন, তখন যদি আমার এইটুকু যদি কেটে ফেলে দিই তাহলে তো ঘুরাই দিতে তখন আমার অসুবিধা হবে না, কারণ ওদিক থেকে আবার ভিতরে চলে আসবে ঝামেলা, তাহলে বাইরের এটা যেভাবে সেটা থাকুক, আমার এই অবস্থা আমি পরবর্তী যদি ঘুরাইতে যাই একসাথে সবগুলো ঘুরাইতে পারবো, কোনো প্রবলেম হবে না, আমি এগুলো কাটবো না, জাস্ট কি করবো ক্লিপিং মাস্ক করে এগুলোরে ভিতরে লুকাই রাখবো। সেম এই শেপটার মতো আমরা আরেকটা শেপ নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা সবার উপরে রাখলাম, ঠিক আছে? এটা আমি স্ট্রকে রাখছি, আর নিচের যে শেপটা থাকবে এটা না সিলেক্ট, উপরেরটা আমি অফ করে দিচ্ছি, নিচের একটা শেপ আছে না সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হোয়াইট, সেটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট দিলাম। এখন সবগুলো একসাথে সিলেক্ট, ঠিক আছে, একসাথে সিলেক্ট করে কন্ট্রোল সেভেন, আমার ডিজাইন তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন এই অবস্থায় এটা আমি ক্লায়েন্টকে শো করবো, দেখাবো, কন্ট্রোল এস দিলে সেভ, মেইন ফাইলটা সেভ হবে। তাহলে আমরা আগে কাটা যে থাকবে ওটা আমি ইআই ফাইলে সেভ করে রাখবো, মেইন ফাইলটা, মেইন ফাইলটা, হ্যাঁ মেইন, যেটা বললেন যে স্যার পরে যদি এই শেপটা ঘুরাইতে বলে তো এর জন্য কি করব? এই যে এখন আমাদের এই অবস্থায় আছে, ক্লায়েন্টকে আমি এটা দেখাইলাম, ক্লায়েন্ট এখন বলছে যে এই যে মাঝখানে শেপ দুইটা আছে শ্যাডো সহ এটাকে একটু ঘুরাই দেন, তাহলে আমি এটা কন্ট্রোল অল্টার সেভেন দিয়ে খুলে নিলাম, ঠিক আছে? খুলে নিয়ে আমার এইটা এইটা আর হচ্ছে এই শেপটা, ঠিক আছে, এগুলোকে আমি একটু ঘুরাই নিচ্ছি, আমাকে একটু ঘুরাই দিতে বলছে, আমি একটু ঘুরাই নিছি, দেন আমি আবার টোটাল সিলেক্ট করে কন্ট্রোল সেভেন, ঠিক আছে, আমাকে একটু ঘুরাইতে বলছে, আমি একটু ঘুরাই নিয়ে নিছি। এটা যতদিন আপনার ফাইল থাকবে ততদিন এই অবস্থায় থাকবে, ঠিক আছে? আপনি আবার নেক্সট অপেন করবেন, অপেন করলে আপনার যদি মনে হয় যে যেহেতু এটা মার্কস করা আছে তাহলে আমার যখন খুশি এটা থেকে আমি এখন চেঞ্জ করতে পারবো। সাপোজ আপনার এই অবস্থা থেকে আপনি ডিভাইড করে ফেললেন, তাহলে তো আমরা ক্লায়েন্টকে এটা দিতে পারি নাকি? আমার শ্যাডোটা মনে হয় নিচে নামে গেছে, এই তো শ্যাডো আছে। এখন সাপোজ ক্লায়েন্ট আপনাকে বললো চেঞ্জ করতে, আপনি এগুলো চেঞ্জ করলেন, এগুলোকে যদি আপনি এটা সহ ধরে ঘুরান, ঘুরাইলাম এদিক থেকে আবার খালি হয়ে যাবে না, এগুলো আমি ধরে ঘুরাই দিলাম, দেখা যাচ্ছে এদিক থেকে খালি হয়ে যাচ্ছে। এখন আবার আমাকে এগুলো ধরে টানতে হবে, এগুলো ধরে টেনে বের করে এগুলো সোজা করা লাগবে, ঠিক আছে? অনেক ঝামেলা হবে, শেপ টেপগুলো সব নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদের শেপগুলো বাইরে থাকতে তো কোনো প্রবলেম নেই, যেমন ডিজাইন পরবর্তীতে চাইলে এটা থেকে আরো অন্য কোনো শেপ আমি তৈরি করে নিতে পারবো। আর যতক্ষণ পর্যন্ত আমার এই শেপে আছে ততক্ষণ পর্যন্ত আমি চাইলে এটার কর্নার একটু কম বেশি করে দেওয়া দরকার, কিন্তু যখন ডিভাইড করে ফেলবো তখন আর এই কর্নারটাকে আবার বের করার কোনো অপশন থাকবে না। আমি এটাকে এই অবস্থায় ইউনিট করে দিই, ডিভাইড করে ফেলি এটার সাথে, ডিভাইড এটা আছে, এখন তো ডিভাইড হয় নাই এর সাথে,
যাক মোট হচ্ছে আমাদের আমরা ডিজাইন যখন করব বাহিরে আমরা শেপটা রাখব ঠিক আছে টোটাল ডিজাইনে যেমন আমি এই সেম শেপগুলো যদি আমি এখানে কাজ করি সেম কাজগুলো যদি আমি এখানে করি তাহলে এখানে আমার মেইন আমাদের টোটাল পেজ জুড়ে আমরা রাখবো টোটাল পেজ জুড়ে রাখবো এরপরে আমরা এটাকে ধরে ক্লিপিং মাস্ক করে ফেলবো তাহলে হচ্ছে ক্লিপিং মাস্ক করে আমরা ক্লায়েন্টকে এটা জমা দিয়ে দেবো তাহলে কি আমরা এরকম করে করতে পারবো না এখন ডিজাইন কপি আপনাদের এখান থেকে এখন কঠিনগুলো করার দরকার নেই আমাদের কঠিনগুলো বেশি একটা নেয়ও না ঠিক আছে কঠিন যখন সিম্পল গুলো আস্তে আস্তে করতে যাবেন তখন দেখা যাবে যে আস্তে আস্তে কঠিন গুলো অটোমেটিক পেরে যাবেন তো আপাতত কাজ হচ্ছে এখান থেকে যেটা আপনার কাছে একেবারে সিম্পল গুলা না যে যেটাতে কোনো ডিজাইনই নাই ঠিক আছে যেমন এটাতে সিম্পল একটা ডিজাইন আছে এই ছোট্ট ডিজাইনটাই তৈরি করেন হ্যাঁ ছোট্ট ডিজাইনটাই তৈরি করেন তারপর হচ্ছে যে ছোট ছোট যে সিঙ্গেল সিঙ্গেল নর্মাল এগুলো শুধু তৈরি করেন মেইন কাজ হচ্ছে এগুলো প্রথম অবস্থায় শেপ গুলো তৈরি করার জন্য আমরা এই যেটা কপি করে আনছি এটার উপরে রেখে টোটাল কপি করবেন এরকম 10টা কপি করেন 10টা কপি যখন দেখবেন করছেন মানে আপনার শেপটা মোটামুটি আয়ত্তে চলে আসবে এরপরে আপনি এটা দেখে দেখে এখানেও করতে পারবেন এখানে করলে দেখা যাবে মোটামুটি একটু বাঁকা তারা হলেও শেপটা ক্লিয়ার আসবে কারণ এখান থেকে আপনি কতটুকু অ্যাঙ্গেলে ব্যান্ড করে নিয়েছেন কতটুকু নেওয়ার পরে একই রুট একই রকম হয়েছে এরপরে যখন নিজে করতে যাবেন তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে এখানে 10টা কপি করেন দেখে দেখে আগে হচ্ছে এটার উপর রেখে এরপর হচ্ছে দেখে দেখে 10টা কপি করবেন এরপরে যখন এই 10টা কপি করা হয়ে গেছে আপনার ক্লিয়ার এখন আপনি যান নিজের মতো আইডিয়া তৈরি করেন যে 10টা তৈরি করছেন ওই 10টা থেকে কম্বিনেশন করে একটা ডিজাইন আপনি তৈরি করেন তখন ওইটা আপনি যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারবেন গিগ তৈরি করতে গিগের মধ্যে দিতে পারবেন জি স্যার ওই যে আপনি যখন এই আমরা শেপ দিয়ে তৈরি করলাম জিনিসটা যখন আমরা কলর সেভেন দিয়ে যেটা সেভ করবো সাধারণ যে হোয়াইট পেজে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আমার এই কাটে ওটাকে আমি কি করবো তো সিলেক্ট তো এই এই কাট জি স্যার জি স্যার আচ্ছা আমি একটু ব্যাকে যাচ্ছি যখন আমরা সিলেক্ট করি স্যার এই যে টেনে সিলেক্ট করলাম এইটা হঠাৎ করে যেটা লক করা নাই তখন এগুলো কিছু একটা ধরতে গেলে দেখা যায় হঠাৎ করে এগুলো ধরা খাইছে টেনে চলে আসছে তখন আবার আমার ডিজাইনটা এলোমেলো হয়ে গেল তাহলে এটাকে আমি লক করে রেখে দিলাম এখন আমি এটার উপরে কাজ করব হ্যাঁ কোনো প্রবলেম নেই আচ্ছা আর হাতে সময় কম মুকাব আর হচ্ছে ইয়া মুকাব দেখবো আজকে মুকাবে কিভাবে নিয়ে যাবো মুকাব তো আমরা ফটোশপে দেখছিলাম না একই স্টাইল যে আমি ডিজাইনটা করলাম কন্ট্রোল সেভেন এটাকে আমি কপি করে ফটোশপে চলে যাব ফটোশপে আমার মুকাব কোথায় আছে মুকাব তো আমরা নিজেরা তৈরি করতে পারি হ্যাঁ বাট নিজেরা প্রথম অবস্থায় তৈরি করতে গেলে অনেক ইফেক্ট ইফেক্ট দেওয়া লাগে দেখা যায় সুন্দর করে করতে পারবো না এই জন্য আমরা প্রথম অবস্থায় করি না যেহেতু ডাউনলোড করা আছে ওগুলো ইউজ করি তখন ওগুলো ইউজ যেগুলো ইউজ করি ওগুলোর ইফেক্টগুলো আমরা বারবার দেখতে দেখতে দেখা যায় যে আমাদের একটা আইডিয়া চলে আসে তখন নিজে থেকে তৈরি করতে পারি তো প্রথম অবস্থায় ওদের যে মেকআপগুলো আছে এই মেকআপগুলো নেন ওই লেয়ারগুলো আপনি দেখেন লেয়ারগুলোতে কোন মোডটা রাখছে যেমন আমাদের একটা লেয়ার আমরা যখন নিই এখানে মোড চলে আসে কোন মোডে রাখার কারণে এই ইফেক্টটা আসছে তাহলে আমরা এই লেয়ারটা দেখলাম এটা নর্মাল মোডে আছে বা ওনাদের ওখানে দেখলাম মাল্টিপ্লাই ইউজ করছে বা স্কিন ইউজ করছে যেটা ইউজ করছে আমরা দেখলাম সেম স্টাইলে আমি একটা তৈরি করতে যাব তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এফেক্টস হচ্ছে যখন আমি একটা ইফেক্ট দেব এই যে আমি এটা যদি এখন একটা ইফেক্ট দিই সরি একটা ইফেক্ট দিলাম এখান থেকে সাপোজ এই ইফেক্টটা এই যে এফেক্টস বুঝছেন ইফেক্টটা থাকার কারণে এখানে এফেক্ট চলে আসছে এটা একটা ইফেক্ট দিছি শুধু দেখেন আমার চোখ বন্ধ করলে যে ইফেক্ট আমি এখানে দিলাম এই ছোট্ট করে একটা ইফেক্ট এখানে আসছে ঠিক আছে ইফেক্ট আমি এখন অফ নাই
আর মোকাবে তো আমরা বসাইতে পারি, সাপোজ এখানে হচ্ছে মোকাবের ওই ফাইলটা আমি যেটা কপি করছি এখানে এনে আমি বসাই দেব। ওকে আমার টোটাল স্ক্রিন জুড়ে আমি বসাই, ওকে কন্ট্রোল এস এখানে আমি সেভ দিয়ে দেব। কন্ট্রোল এস ক্লিক করলে একটু সময় নিয়ে পরে মেইন পেজে গেলে দেখা যাবে যে চেঞ্জ হয়ে গেছে সেটা। তাহলে আমরা ব্যানার তারপরে হচ্ছে ফ্ল্যাট ডিজাইনের দিন আমরা দেখবো একসাথে মোকাব, যেটা ব্রুশারগুলো আমরা যেন মোকাবে দিতে পারি কিভাবে, কারণ ব্রুশারের আবার তিনটা পার আলাদা আলাদা থাকে, ওগুলো কিভাবে আমরা মোকাবে দিতে পারি একসাথে দেখবো। এরপরে টি শার্টের মোকাবটা দেখলে আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, মোকাবের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।